मीडिया न्यूज 24 একের পর এক চমক দেখিয়ে চলেছেন মাইনুল হাসান নোবেল। কলকাতার সাড়ে গামাপাড় মঞ্চ কাঁপিয়ে এখন তার পরিচিতি পুরো দেশ জুড়ে। রক তারকা হিসেবে ইতিমধ্যে খ্যাতি পেয়েছেন তিনি। সেই রক তারকা যখন রবীন্দ্রসঙ্গীত গেয়ে মঞ্চ মাতালেন, তখন আর বুঝতে বাকি রইল না এই খেলোয়াড় দুদিনের জন্য মাঠে খেলতে আসেননি। সঙ্গীত আগুনে নিজের জায়গাটা পাকাপোক্ত না করে এই মানুষটার পিছপা হবেন না। হলেও তাই রক তারকার মুখে রবীন্দ্রসঙ্গীত শুনে চমকে গিয়েছিলেন সবাই। সেই পর্বে জিতেছিলেন গোল্ডেন গিটার। সেই ধারাবাহিকতায় এবার হিন্দি গান গেয়ে মঞ্চ মাতালেন মাইনুল হাসান নোবেল। 90 দশকের সেই বিখ্যাত গান পাপ্পা কেহতে বড়া নাম করেগা। এবারের বিচারক শান্তনু মৈত্র, শ্রীকান্ত আচার্য এবং মোনালি ঠাকুরের পাশাপাশি অতিথি বিচারক ছিলেন বলিউডের লেজেন্ডারি সিঙ্গার উদিত নারায়ণ, যার গান ছাড়া বলিউড তারকাদের রোমান্স অসম্পূর্ণ থাকত একটা সময়। এবং তার সাথে উপস্থিত ছিলেন বলিউডের লেজেন্ডারি কম্পোজার জ্যোতিন ললিত। নোবেলের গান শুনে দাঁড়িয়ে অভিষেক জানিয়েছিলেন সবাই। উদিত নারায়ণ নোবেলের প্রশংসা করে বলেন, আপনা আপনা আন্দাজ আপনি রাখা ও বহুত মিনিংফুল উসকো কা জায়। উদিত নারায়ণের এই প্রশংসা নোবেলকে সামনে এগিয়ে যেতে আরো সহযোগিতা করবে। আর যে খুবসুরত চিজ যে মানে দেখি আজকে খাসতর পে ইস গানে কি মে কই বার এসা হতা হ্যায় না কি করেক্ট সিঙ্গার করেক্ট পার্সোনালিটি। বন্ধুরা, আপনাদের কি মনে হয় সাড়ে গামাপার বিজয় মুকুট কার গলায় উঠতে পারে? দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনার ফেসবুক ওয়ালে শেয়ার করতে ভুলবেন না।